দেখছেন আরবিডি টিভি নিউজের নিয়মিত সংবাদ। দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে ফলো ও সাবস্ক্রাইব করুন আরবিডি টিভি নিউজ। প্রথমেই সংবাদ শিরোনাম। নরসিংদীতে মানব পাচারকারী আলামিনের খপ্পরে পড়ে দিশেহারা নয়নমণি, টাকা উদ্ধারে চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ। নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদীতে মানব পাচারকারী চক্রের মূল হোতা আলামিনের খপ্পরে পড়ে দিশেহারা সদর উপজেলার একজন তরুণ, নাম তার নয়নমণি প্রধান। বিদেশ যাওয়ার আশায় খোয়ানো টাকা উদ্ধারের জন্য তিনি লিখিত অভিযোগ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট। ভুক্তভোগী নয়নমণি তার অভিযোগে উল্লেখ করেন, তিনি সদর উপজেলার চিনিশপুর গ্রামের রওশন আলীর ছেলে। দালাল চক্রের মূল হোতা আলামিনের খপ্পরে পড়ে 7 লক্ষ টাকা হারিয়ে এখন অতি কষ্টে দিন যাপন করছে নয়নমণি। অভিযোগে আর উল্লেখ করা হয়, মানব পাচারকারী চক্রের মূল হোতা আলামিনের গ্রামের বাড়ি করিমপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে, সে কাশেম মিয়ার ছেলে। প্রবাস ফেরত দিশেহারা যুবক নয়নমণি প্রধান লিখিত অভিযোগে বলেন, মানব পাচারকারী আলামিন বিগত 2022 সালে 5 লক্ষ টাকার বিনিময়ে সৌদি আরবে ফ্রি ভিসার মাধ্যমে তাকে কাজ করার সুযোগ দেবে বলে সৌদি আরবে নিয়ে যায়, কিন্তু ওইখানে যাওয়ার পর তাকে একটি বন্ধ রুমে আটক করে রাখে এবং কোনো প্রকার কাগজপত্র না দিয়ে তার পরিবারের কাছ থেকে আরও 2,20,000 টাকা দাবি করেন এবং সর্বমোট 7,20,000 টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে নয়নমণি আটক অবস্থা থেকে পালিয়ে বাইরে বের হলে সৌদি আরব পুলিশ তাকে আটক করে জেলখানায় প্রেরণ করে এবং পরবর্তী 5 দিনের ভেতর সৌদি আরব পুলিশের পদক্ষেপে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে দালাল আলামিন সৌদি আরবে আছেন, শূন্য হাতে দেশে ফিরে এখন দিশেহারা হয়ে পড়েছেন যুবক নয়নমণি। এখন দালাল চক্রের মূল হোতা আলামিনের বিচারের দাবি করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে যথার্থ কর্তৃপক্ষের নিকট সুবিচারের আবেদন জানিয়েছে ভুক্তভোগী তার পরিবার। দর্শক দেখছিলেন আরবিডি টিভি নিউজ। ধন্যবাদ।